ধনতেরাস মূলত অবাঙালিদের এই পরবে বহুদিন আগেই ঢুকে পড়েছে বাঙালি। স্বাভাবিকভাবেই এই দিনটিতে গয়না কেনার আগ্রহ থাকে সকলেরই। মন্দা অর্থনীতির বাজারে এই বিশেষ দিনটির আশায় ছিলেন ব্যবসায়ীরা, কিন্তু বাদ সাধল ভিলেন বৃষ্টি। নিম্নচাপকে উপেক্ষা করেই ধনতেরাস পালন। শ্যামাপূজার আগে এই বিশেষ দিনটিতে ধনদেবীকে তুষ্ট করতে ধনদেবীর কৃপা লাভের আশায় গহনা কেনার প্রচলন দীর্ঘদিনের। মূলত এই সংস্কৃতি অবাঙালিদের মধ্যে প্রচলিত থাকলেও এখন তা বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। শাস্ত্রমতে দীপাবলি মূলত পাঁচ দিনের উৎসব। সন্তুষ্ট হন আমাদের কাজকর্ম বা আমরা যে যে কাজকর্ম করি সেটা যাতে উন্নতি লাভ হয়, এই পারপাসে আমরা কেনাকাটা করি। ধন শব্দের মানে সম্পত্তি, ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১৩তম দিন। দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দুদিন আগে ধনতেরাস হয়। বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান, তাদের ইচ্ছা পূরণ করেন। ধনতেরাসের থেকে কোনো কিছু কেনাকাটা করলে লক্ষ্মী আমাদের আশীর্বাদ ধন্য হবে, আমাদেরকে লক্ষ্মী দেবী বর দেবেন, তাতে আমাদের সুখ সমৃদ্ধি ফিরে আসবে, এই কারণেই কেনাকাটা। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছেও দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারাও এদিন দামি ধাতু কেনেন। সম্পদের দেবতা কুবেরও এদিন পূজিত হন। বর্তমানে একদিকে মন্দা অর্থনীতি, সোনার দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই ব্যবসায় মন্দা স্বর্ণ ব্যবসায়ীদের। ধনতেরাসের আগে স্বাভাবিকভাবেই স্বর্ণ ব্যবসায়ীরা ভেবেছিলেন এবছর ধনতেরাসে বাড়তি বেচা কেনার কথা। সেই মতো প্রতিটি দোকান সেজে উঠেছিল। কিন্তু ধনতেরাসেও ভিলেন সেই নিম্নচাপের বৃষ্টি। এসব উপেক্ষা করে দোকানে ভিড় জমিয়েছিলেন ক্রেতারা, কিন্তু মন ভরল না ব্যবসায়ীদের। এক কথায় ধনতেরাসে ভিলেন সেই নিম্নচাপের বৃষ্টি। আমরা খুব আশা করেছিলাম সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু যেভাবেই হোক সকালবেলায় একটা সময় মনে হলো যে বৃষ্টি থেমে গেল, আমাদের ব্যবসাটা মনে হয় ভালোই হবে, সেই আশা করেই দোকানে এসেছিলাম এবং ঠিকঠাক চলছিল। বিকালের দিকে হঠাৎ আবার আকাশ বিমুখ হলো, আমরাও খুব ভালো জায়গায় নেই এখন, যে অবস্থা আছে এখনও বৃষ্টি চলছে, তবু আমাদের আশা আমরা ছাড়িনি, দেখি কি হয়। নিম্নচাপ এবারে ধনতেরাসে ভীষণভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গে খুব খারাপ অবস্থা গেল। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।